গেল কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের শিরোনাম দেশটির শেয়ার বাজার কারসাজির চাঞ্চল্যকর খবর। শেয়ার বাজারে বড় ধরনের কারসাজির এমন অভিযোগে কেবল বিনিয়োগকারীরা নয়, বিপদে পড়েছেন নিয়ন্ত্রকরাও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় জানায়, ভারতে বড় কিছু হতে চলেছে। এর কয়েক ঘন্টা পরই দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেবার প্রধান মাধবী বুচের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, শেয়ার বাজারে কারসাজি করে অর্থ হাতিয়ে নিতে আদানি গ্রুপকে সহযোগিতা করেছেন তিনি। যদিও সেবি বারবার বলে আসছে আদানি গ্রুপের কারসাজির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই মাধবী বুচের, এই ঘটনার পর থেকে আরও টালমাটাল দেশটির শেয়ারবাজার পরিস্থিতি। সোমবার সূচকের দরপতনের মধ্য দিয়ে এদিনের লেনদেন শুরু হয়। মঙ্গলবার আবারও সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে সেন্সেক্স সহ বিভিন্ন সূচকের। কমতে থাকে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরও। একদিনেই বাজার থেকে হারিয়ে যায় প্রায় $250 কোটি। ভারতের শেয়ার বাজারে আদানি গ্রুপের 10টি প্রতিষ্ঠান আছে, যেগুলোতে সাধারণ মানুষের বিনিয়োগের পরিমাণ অনেক। এর মধ্যে আছে বিমানবন্দর, স্থলবন্দর, নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান। যদিও চলমান এই অস্থিরতাকে সাময়িক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। In which the market corrected a lot of money was lost from the market. And means we saw that it took time to recover from that particular setback, particularly the Adani group of shares. Now at this time there is a counter reply by the SEBI chief. আদানি গ্রুপের সঙ্গে হিন্ডেনবার্গের যুদ্ধ শুরু হয়েছিল 18 মাস আগে, যখন এই প্রতিষ্ঠান আদানি গ্রুপকে অভিযুক্ত করে নানা অভিযোগে। বহুজাতিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিপুল পরিমাণ কর ফাঁকির। 2023 সালে হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর $15,000 কোটি থেকে আদানি গ্রুপের শেয়ারের মূল্য কমে যায় $3,250 কোটি। এর মধ্যেই সেপ্টেম্বরে $100 কোটি শেয়ার বাজারে ছাড়তে যাচ্ছে আদানি এন্টারপ্রাইজ। হিন্ডেনবার্গের সব অভিযোগই প্রথম থেকে অস্বীকার করে আসছে আদানি গ্রুপ আর সেবা। শেয়ার বাজারের এই কারসাজি নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে গোটা ভারতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন, এর মধ্য দিয়ে ঝুঁকির মুখে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আদানি গ্রুপের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। বিতর্ক আছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কাছের ব্যবসায়ী আদানি গ্রুপের সত্ত্বাধিকারী গৌতম আদানি। এই রাজনৈতিক সখ্যতায় সবসময়ই লাভবান হয়েছে আদানি গ্রুপ। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।